Thank you.
Oh, what is so
এমন কি কাজ আছে আমার সঙ্গে তোমার দাদা নাকি বাড়ি আসছে আর অতএব কিনা জেল থেকে মুক্তি পেয়ে গেছে তাই আমি বলছিলাম তোমার এই সমস্ত টাকা পয়সা আমার কাছে রেখে দে তুমি চলে যাও কোথায় যাব বলতে আমি কি করে বলবো তুমি কোথায় যাবে কি না যাবে আমার বাড়িতে তো তোমাকে আমি রাখতে পারি না আমার পরামর্শে তুমি যা কীর্তি কর্ম করেছো সবাই দেখলে আমাকে প্রধান বলে মানবে ও এতদিন যা কিছু করেছি সবই তো আপনার মধ্যে করেছি কথাই বলে নিজে বাঁচলে পাপের না প্রধান সাহেব আমি এত নিষ্ঠুর হয়ে না প্রধান সাহেব এত নিষ্ঠুর হয়ে না আপনার পায়ে ধরে বলছি আপনি আমাদের বিপদ আপনি আমাকে রোড মধ্যে দিন থেকে রক্ষা করুন প্রধান সাহেব আরে ছি 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 কি করছো হিন্দুটা পাটা ছেড়ে দিলে কথা বলো আর লোকে দেখলে আমাকে বলবে এবার কি তবে তুমি কিন্তু একটা কাজ কিন্তু তুমি করতে পারো বলুন কি কাজ তোমার এই দাদাকে দিয়ে ওই ছলে বলে কৌশলে একটা কাগজে যদি তুমি সই করে নিয়ে আনতে পারো তাহলে না আমি তো মারবো না আসুন আসুন দারোগা বাবু আসুন ভাবছিলাম দারোগা বাবু তাহলে আমার কথা ভাবছিলে বলুন কি করতে হবে নিয়ে যান ওই শৈতানিকে নিয়ে যাই আমি সারা জীবন দারোগা যারা মনে রাখে ওরে শৈতান আমি থানায় যাওয়ার আগে তোকে আমি শেষ করে দেবো আমার পুত্র বিজয়কে হারিয়েছি ভাই পুরোদুষ্টের দিকে লেগেছি দাদাকে বিনাড়িয়ে আমি আগুন লাগিয়ে দিয়েছি দিয়েছে তো বেশ করেছে এবার থানায় গিয়ে মৃত্যু যন্ত্রণা তুমি ভোগ করে কেমন হো তাই চলুন দরবারে তাই চলুন আমার সঙ্গে বেইমানি করলে তার শাস্তি হবে এরকম আমি কি অঞ্চল করবো না দারোগা সাহেব একই কথা বলে গেছে ওপরে ভগবান আর নিচে অঞ্চল প্রধান আবার তুই এসেছিস আমি পাগল মহাকা আমার দিকে আসার চেষ্টা করলে আমি থানায় ফোন করতে খবর দেবো কিন্তু তাহলে আমার মত
আমার খুশি মনি আমার বালাকে তাড়িয়ে দিয়েছে তাই তো দীর্ঘ সাত বছর পরে জেল থেকে মুক্তি পেয়ে বাড়ি আমি গেলাম না যেখানে আমার মালা নেই সেখানে গিয়ে আমার লাভ কি মালা আমি যে তোমাকে কত খুঁজে বেড়াচ্ছি কোথায় মালা পিসিমণি আমাদের সংসার শ্মশান করে দিয়েছি এখন আমি কি করব তুমি বলে দাও ঠাকুর তুমি বলে দাও কাল বৈশাখের ঝড়
Mama